যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা ভিডিও অথবা চ্যানেলের নিচে লাল কালারের সাবস্ক্রাইব লেখাটিতে একটা ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে যে ঘন্টা আইকনটি চলে আসবে সেটাতেও একটা ক্লিক করে দেবেন। তাহলে আমরা যখন যখন আপনাদের জন্য বিভিন্ন নতুন নতুন চাকরির খবরাখবর, টেকনিক্যাল ভিডিও এবং ট্রেন্ডিং নিউজ ভিডিও নিয়ে আসবো, সেগুলো আপনারা সবার প্রথমে দেখতে পারবেন। গ্রেজিটেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদের জন্য একটা ছোট্ট আপডেট নিয়ে হাজির হয়েছি। যারা যারা পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পদের জন্য আবেদন করেছেন, তাদের এক্সাম ডেট অর্থাৎ পরীক্ষা কত তারিখে হবে সেটা কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে। তো কবে এই পরীক্ষাটি হবে সেটাই আমরা এখান থেকে জেনে নেব। আমরা কিন্তু এই মুহূর্তে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন নিউ লেখা ব্লিঙ্ক করছে। এখানে লেখা রয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ মোটর ভেহিকেল ইন্সপেক্টর। সেখানে আমরা ক্লিক করব এবং একটা পিডিএফ ফাইল এখানে চলে আসবে, সেটাকে আমরা ডাউনলোড করে দেখে নেব যে এক্সামটা কোন ডেটে হবে। ডাউনলোড হয়ে গেছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 21/2018। এখানে কিন্তু মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পদের জন্য যে এক্সামটা হবে সেটা হবে 30 সেপ্টেম্বর 2018। হ্যাঁ বন্ধুরা, 30 সেপ্টেম্বর 2018 পরীক্ষা শুরু হবে দুপুর 12টায়, শেষ হবে 1:30 অবধি। এবং আপনারা এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তাদের এখানে ওয়েবসাইট থেকে। এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য কিন্তু লিঙ্ক দেওয়া হয়নি। আপনারা এই ওয়েবসাইট দুটোতে নজর রাখবেন, যখন এই অ্যাডমিট কার্ডের লিঙ্ক চলে আসবে তখন আমরাও কিন্তু আপনাদের জানিয়ে দেবো। সেজন্য আপনারা যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটিতে এই ছোট্ট আপডেটটি ছিল, দেখার জন্য ধন্যবাদ।